হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখতে পাচ্ছ এখানে একটা দাগ এটা হচ্ছে আমার অ্যালার্জি আমি ছোটবেলা অনেক ডাক্তার দেখিয়েছি এবং মেডিকেল কলেজে যেটা তোমরা জানো যে ট্রপিক্যাল বল একটা জায়গা আছে সেখান থেকে বলেছি যে আমার ব্লাডে অ্যালার্জি এটা সারবে না তো সেই কারণে অনেক কিছু খেলে হয় তো এটা অন্য কিছু ভেবো না এটা হচ্ছে অ্যালার্জি দেখো পেঁয়াজ খেলে মাংস খেলে ডাল ভেন্ডি আজকে আমি ভেন্ডি খেয়েছিলাম পটল অনেক কিছু খেলে হয়তো অত কিছু বাদ দিতে পারছি না তো আজকে জানি না কপিরাইট ক্লেম খাবো কিনা এটার জন্য আমি তো এর আগে অনেক কপিরাইট ক্লেম আমার এসছে অনেক কিছু রিলস বা অনেক কিছুর জন্য তো সেটা আমার কোনো ঘণ্টা ফারাক হয় তো চলো আজকে আমি একটা গান করে শোনাই তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিউয়ার্স তারা আমার গলায় কখনো গান শুনুনি তো চলো তোমাদের জন্য এক লাইন দু লাইন করে নিই फूलों का तारों का सबका कहना है एक दाव में मेरी बहना है सारी उम्र हमें संग रहना है फूलों का तारों का सबका कहना है तो এটা এই গানটা কিন্তু রাখির দিনে খুব বাজে কারণ রাখির দিন হচ্ছে একটা বন্ধন একটা ভাই বোনের সম্পর্ক আচ্ছা অনেকে এই সম্পর্কটাকে গুলিয়ে ফেলে বিশেষ করে এই সম্পর্কটাকে গুলিয়ে ফেলে এটা নিয়ে আমার ভীষণ আপত্তি আছে দেখো যখন আমরা স্কুল লাইফে বা কলেজ লাইফে মানে একটা অ্যাডালিসেন্স যখন আমাদের মধ্যে চলে আসে না তখন যেটা হয় তখন ভাই বোনের সম্পর্কটাকে কেউ মেনে নিতে পারে না অনেকে বন্ধু সম্পর্কটাকে সব সম্পর্ককেই প্রেমের সাথে জড়িয়ে ফেলে এটা খুব বাজে জিনিস এটা আমি একদম বিপক্ষে তো আজকে আমার ট্রপিক হচ্ছে যেটা সেটা নিয়ে বলি আমাদের একটা থুতুবুড়ি বলে আছে আদিনটি তো তাকে বলি ভাই বোনের সম্পর্কটা কি সেটা তুই জানিস না অ্যাকচুয়ালি তুই মা মেয়ের সম্পর্কটাই জানিস না এবং মা সন্তানের সম্পর্কটাও জানিস না তাই ওই ধরনের ভিডিও তুই ছেলেকে দিয়ে শুট করাস তুই সুকে কি বলছিস যে তোর স্বামী দিতে পারে না তাই তুই আর আর আমাদের সঞ্জু বাবা তার ওয়াইফকে দিতে পারে না এটা কি ধরনের মন্তব্য একটা ভাই বোনের রিলেশনকে এইভাবে নোংরা করছিস ধরে থাপড়ে তোমার গাল লাল করে দেবো কাছে পেলে না থাপড়ে গাল লাল করে বোনের সম্পর্কটাকে নোংরা চোখে দেখছিস আচ্ছা তোর তোর স্বামী তোকে খুব খুব দিয়েছে হ্যাঁ তার তার ফল ফলস্বরূপ ছেলেটা সেটা আমরা ভালোই জানি কিন্তু বিষয়টা হচ্ছে তুই সেটা ধরে রাখতে পারলি না কেন তুই বাপের বাড়ি থাকিস কেন আর তোর মায়ের সম্বন্ধে কোনো খারাপ কিছু বলছে না তোর মা কিছুদিন আগেই সিম্প্যাথি নিয়েছে কিছুদিন আগেই সিম্প্যাথি নিয়েছে আমি সধ্যীয় জেডিমার উদ্দেশ্যেই বলবো কিছুদিন আগে বলেছে তোমরা ওকে খারাপ কথা বলো না তাই বলছে যে তোর এই আচরণের জন্য তোকে খারাপ কথা বলে দেখ আমরা কত সভ্য ভদ্রভাবে পোশাক পরে ভিডিও বানাই তাও আমাদের কমেন্ট বক্সে এসে অনেকে নোংরা নোংরা কমেন্টস করে আর তুই তো পুরো তোর শরীরটাকে শো করছিস তোর তো এগুলো তো তোকে নিতেই হবে তা কাকিমা এই কাকিমা না সরি জেঠিমা তো জেঠিমার উদ্দেশ্যে সু বলেছে যে আপনি কিছুদিন আগেই তো ভিডিওতে এসে বলছিলেন আপনার মেয়ের সম্পর্কে মানে সাফাই গাইছিলেন আর কি তাহলে এখন আপনার মেয়ে কি করছে এটা দেখতে পাচ্ছে না হ্যাঁ তোদের যা মানে তুই যা দেখিয়েছিস তোদের যা মানে ঘরের সব ফাংশন তো তখন হচ্ছে তোর মানে জেঠিমাকে আমরা কিন্তু দেখেছি ভিডিওর মধ্যে আর এটাও খুব ভালো বুঝতে পেরেছি জেঠিমার ওগুলো মুখের কথা নয় ওগুলো তোর মুখের কথা তুই জেঠিমাকে শিখিয়ে পড়িয়ে ক্যামেরার সামনে এনেছিস তুই যদি কি বলবো ক্যামেরার সামনে যদি জেঠিমা তোর মুখের কথাগুলো যদি না বলতো না তাহলে তুই জেঠিমাকে তাই ওটা চাপে পড়ে বলেছে না আমরা সবাই কিন্তু সেই ভিডিওটা দেখে বুঝতে পেরেছি তাই না আর তুই একটা মেয়ে হয়ে বেগুন ঢুকিয়ে দিবি একটা মেয়েকে একদিক থেকে ঢোকাবি একদিক থেকে বের করে দিবি তা তুই নিজেই বলছিস তো ওগুলো পৃথিবী তৈরি করেছিস তা পৃথিবী যে তৈরি করেছিস আমরা সেইটাকে নিয়ে দেখ যার মানে এখানে বডি শেভিং করতে আমরা কেউ আসিনি কিন্তু কথা হচ্ছে তুই যেইভাবে বডি প্রদর্শন করিস সেভাবে বডি শেভিং করতেই হয় নালে কিন্তু হয় না সব কিছুর একটা মানুষ হয়ে আছে দেখ তোর মানে আমার যা দেহ আমার যা বডি তো আমি তোকে যদি সেরকম কোনো পদ্ধতি বা মাধ্যম থাকতো আমি সত্যিকারের বলছি ঝুমাদি তোকে আমি দিয়ে দিতাম মানে থুতুপুরি তোকে আমি আমার শরীরের কিছু অংশ মাংস দিতাম সেটা তুই আমি কেন অনেককেই তোকে দিতে পারতো কিন্তু সেরকম উপায় নেই আর আমিও চাইতাম যে একটু স্লিম হতে কিন্তু কি করবো বল সেরকম উপায় নেই ভগবানকে যে যা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্টি থাকতে হবে এবার বিষয়টা তোকে কেন খারাপ কথা বলে তোর ওই ভঙ্গিমা তোর ওই আদব কায়দা দেখে আর তুই ওই চেহারায় ডাকছিস বয়ফ্রেন্ডরা হ্যালো আমার সময় লাভার্সদের ভাত হাতে নিয়ে গেলার সময় তোমার ডাকতে হয় কেন হ্যাঁ তুমি কি কুকুরদের ডাকো কুকুরাই কি তোর লাভার্স অ্যাকচুয়ালি কি বলতো তোর ওই বয়ফ্রেন্ড কেউ আর আসে না ওই মনে রাস্তায় কুকুরাই মনে এখন আসে ওদের দিয়ে তুই কাজ চালিয়ে নিস না রে হুম কি বলছিস সুতোপাকে হ্যাঁ ভাই বোনের সম্পর্কটাকে নোংরা করছিস সঞ্জু বাবা বা সঞ্জয় দাকে আমিও দাদা মানি দাদা বোনের সম্পর্কটা ভাই বোনের সম্পর্কটাকে এত নোংরা করিস না এত নোংরা হতে পারে তুই তো ছেলের সঙ্গে খুব রিলেশন রাখিস তাই জন্য সবাই তো রাখে না হয়তো তোর ছেলের চাহিদা বা তোর চাহিদা হয়তো তোর ছেলের মাধ্যমে তুই করিস এটা কেন বললাম বলতো এটা আমি বলতে চাইনি তোর ছেলের সম্বন্ধে এই বাজে কথাটা আমি বলতে চাইনি বলতে হলো বলতে হলো তার কারণ তুই ভাই বোনের সম্পর্কটাকে একটা নোংরা জায়গায় নিয়ে যেতে চাস তোর বয়ফ্রেন্ডের দরকার আছে তাই জন্য কি সুতোপাড় দরকার আছে সুতোপা তো স্বামী আছে তোরা ওয়াইটিটাকে নোংরা করছিস তোরা মানে কি বলবো অবৈধ রিলেশনটাকে মানে এখানে বলছিস যে অবৈধ রিলেশনটা তোরা মানে ঘরে ঘরে আনছিস মানে তোরা যেরকম ভাবে দেখাচ্ছিস তাতে কি হবে না আমরা আমাদের তো দেখ তিরিশ বছর হয়ে গেছে আমাদের কথা ছাড় কিন্তু যারা অল্প বয়সী মেয়েরা তারা তোদের এই সমস্ত দেখে জামা কাপড় খুলবে এবং খুব তাড়াতাড়ি জন্য হয়ে যাবে এবং বয়ফ্রেন্ডদের ডাকবে মানে ভিউয়ার্সদের ডাকবে তাদের দিয়ে কাজ চালিয়ে হয়তো বড় লোক হওয়ার চেষ্টা করবে তোরা হচ্ছে সংসার ভাঙ্গবি এইভাবে করে কতগুলো সংসার ভাঙবি তা বা কতগুলো মানে বাচ্চা বাচ্চা মেয়েদের সবাই তো আজকাল ইউটিউব খোলে দেখে কতগুলো বাচ্চা বাচ্চা মেয়েদের যে তোরা কি বলবো জীবনটাকে নষ্ট করছিস তোরা নিজেরাও জানিস না প্রত্যেকটা সংসারের মধ্যে এই তোরা নোংরামিটাকে ঢোকাচ্ছিস তাই না অবৈধ সম্পর্কটাকে তোরা বৈধ বলে চালাতে চাইছিস নোংরামিটাকে ছড়িয়ে দিতে চাইছিস আর যারা যেসব বাড়ির বৌরা ভদ্র নোংরা তাদের তাদের মানে সম্পর্কে এই ধরনের কথা বয়ফ্রেন্ড আরে তোর দরকার পড়ে তোর স্বামী থাকে না তোর সাথে তোর দরকার পড়ে তোর প্রচন্ড যৌন এরম ভাবে দেখা যৌনতা শোন তোর ওই যৌনতা ওই যতই ওই সব তাল পৃথিবী সব লাগাস তোর ওই যৌনতাটা কেউ মজবে না রে তোকে ওই ওই রাস্তার ধারে কুকুর টুকুরটা আছে মেরে দিয়ে একদম চলে যাবে তো তো তোকে কেউ তাকায় তোকে যদি কেউ তাকাতো তো যদি সত্যিকারের রিয়েল বয়ফ্রেন্ড থাকতো তাহলে তোর এই ইউটিউবে এসে ভিউয়ার্সদের কাছে আমার বয়ফ্রেন্ডরা আচ্ছা 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 আমার তোর যে দরকার সেটা এই ইউটিউব প্ল্যাটফর্মে দেখাতে হতো না চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আরো নোংরামি কথা বলে আরো নোংরামি আরো নোংরা ভাবে প্রতিবাদ করব। ভয় পাবো না এই সব নোংরা কথাগুলো আমরা এর আগে ইউটিউবে কাজ করেছি কখনো কিন্তু আমরা বলিনি আমরা সেই তার জন্য আমরা ভদ্রভাবে করেছি বলে আমরা ভিউজ পাইনি আজকে এরা নোংরামি করছে এরা ভিউস পাচ্ছে এবং এদের নোংরামিটাকে বন্ধ করার জন্য আমরা মুখ খুলেছি আজকে ওরা যতটা নোংরা হবে তার থেকে বেশি নোংরামি আমরা নোংরা কথা বলতে পারবো হ্যাঁ নোংরা কথা বলতাম না বলে এটা আমাদের দুর্বলতা না নোংরা কথা বলবো ওরা যে পরিমাণে নামবে আমরা সেই পরিমাণে গিয়ে নোংরা কথা বলবো বলে মানুষের চোখগুলো খোলাবো এগুলো কি চলছে একটা ভাই বোনের রিলেশনকে এরকম করা ছি 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 থু লজ্জা আসে রে তো ছেলেটাকে কি শিক্ষা দিবি ভালো করে শিক্ষা দে এখনো সময় আছে তো চলো বন্ধুরা টাটা আর বেশি